লক্ষ্য করে বললেন মজলিসের আদব হলো এ আমার সাহাবাই কিরাম ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো সে সেখানে সে অবস্থায় বসে পড়ো। বলার সঙ্গে সঙ্গে সাহাবাই কিরাম যারা দাঁড়িয়ে ছিলেন পাশে সকলে বসে গেলেন, কারণ সাহাবাই কিরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, শুনব আর মানব, কোন যুক্তি তর্কের ধার ধারব না, কথা কন কোন যুক্তির দিকে যাব না, কেন আর কি জন্য প্রশ্ন করার সুযোগ নাই। নবী বলছেন বসতে তো বসতে হবে, বসার ব্যবস্থা নিজেই থাকুক আর না থাকুক বসতে হবে। বলার সঙ্গে সঙ্গে সব সাহাবাই কিরাম বসে গেছেন, রহমাতে আলম নবী সুন্দর করে বয়ান কইরা অবশেষে মসজিদ থেকে বের হইছে। মসজিদের থেকে বাইরে যে বের হইছে দেখে একটা লোক, বুড়ো একটা লোক, লাল একটা রুমাল মাথার উপরে দিয়ে নিচু হয়ে চুপি চুপি বসে আছে। নবী পাকদের কাছে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম আমি তোমার চাচা, এখানে বসে আছি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার বললেন চাচা যান, আপনি তো জানেন আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, আপনি মসজিদে না দুইটা বয়ান না শুইনা মসজিদের বাইরে এত দূরে বসে আছেন কেন? হুজুর আমার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ও ভাতিজা আমি তো ঘর থেকে বেরিয়ে আসছি তোমার বয়ানই শোনার জন্য, আর তোমার বয়ান শুনবো, বয়ান শুনবো তো আমল করব, এই তো আমার বয়ান শোনার উদ্দেশ্য। আমি সেই উদ্দেশ্যে আইসে পর্যন্ত যখন আসছি তোমার একটা বয়ান আমার কানে চলে আসছে, সে বয়ানটা হলো তুমি বলেছো যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো। বাতিজা তখন আমি ছিলাম এই জায়গায়, চিন্তে করলাম প্রথম হজ্জা যেটা কানে আসছে এইটার পর আমল করে ফেলি। আমি বললাম ও আব্বাস আর এক কদম সামনে বাড়া ঠিক হবে না, এক সেকেন্ড দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। নবিয়া পাক বলেছে বসতে, কাজেই আমি কেন তখন বসে পড়ছি আর সামনে বাড়তে পারি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলতেছেন চাচা যান তাহলে তো আমার বয়ান আপনি শুনতে পারেন নাই। আব্বাস সাদিয়ে তারানো বললেন ভাতিজা তোমার বয়ানের মধ্যে মজেজা আছে, তোমার বয়ানের আওয়াজের মধ্যে মজেজা আছে। তুমি এই জায়গায় তোমার নিকটে বইছে যারা শোনে তারা যেমন আওয়াজে শোনে, দূরে থাকলে তারা একই পরিমাণ আওয়াজে শুনতে পায়। তোমার সব বয়ান আমি শুনেছি। কন্যা সুবহানাল্লাহ। নবিয়া পাক হযরত আব্বাসকে দাঁড় করে গলার সাথে জড়িয়ে ধরে কপালে